أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. আমার খুতবা শুরুতে আমি সূরাতুল ফুরকানের একটি আয়াত তেলাওয়াত করেছি। আজকে এই ইসলামিক কনফারেন্স মেলাক্কাতে আমি সূরাতুল ফুরকান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুল ফুরকানে মোট 6টা রুকু, সর্বশেষ রুকু যেটা ষষ্ঠ রুকু থেকে কথা শুনব। সূরাতুল ফুরকান কোরআনের 25 নম্বর সূরা। কত নম্বর সূরার নাম? ফুরকান, 25 নম্বর সূরা। সূরাটা মাক্কি সূরা। যে রুকুর মধ্যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের 12টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টা বৈশিষ্ট্য? সবাই উত্তর করবেন, কয়টা বৈশিষ্ট্য? 12টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। ইবাদুর রহমান, রহমানের বান্দাদের 12টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন। এই 12টা নৈতিক গুণাবলী যদি কারোর মধ্যে থাকে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভেতরে একটা অ্যাপার্টমেন্ট বরাদ্দ দিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ, জান্নাতের অ্যাপার্টমেন্ট। খুশি না বেজার? এখন যদি বলা হয় বসুন্ধরাতে 5,000 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হলো আপনারে, এই খুশি? খুশিতে বাক বাক। 5,000 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট, তাও বসুন্ধরাতে। যদি বলা হয় বারিধারাতে একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হবে 6,000 স্কোয়ার ফিটের, কি খুশি? যদি বলা হয় একেবারে মেলাক্কা শহরের এইখানে বিশাল একটা কন্ডোমিনিয়াম 5,000 স্কোয়ার ফিটের একটা সুইটস দেয়া হবে, কি খুশি? যদি বলা হয় কেএলসিসির ভেতরে, কেএলসিসি চিনেন তো? হ্যাঁ, এই যে দুইটা টাওয়ার আছে না, যেটারে ইন্টারন্যাশনালি গ্লোবালি পেট্রোনাস টুইন টাওয়ার বলে, ওটার মধ্যেও তো অ্যাপার্টমেন্ট সুইটস আছে। তো তো যদি বলা হয় 5,000 স্কোয়ার ফিটের একটা সুইটস তোমাকে, রয়্যাল সাইজের একটা ভিআইপি সুইটস তোমাকে দেয়া হবে, শুধু এই 12টা নৈতিক গুণাবলী যদি তোমার মধ্যে থাকে, খুশি হবেন না? তো দুনিয়ার একটা অ্যাপার্টমেন্টের অ্যানাউন্সমেন্টে যদি এত খুশি হই, আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দাদের 12টা বৈশিষ্ট্যের কথা আমি এখানে বললাম, এই 12টা নৈতিক গুণাবলী যার মধ্যে থাকবে, আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ভেতরে আল্লাহ তাআলা তার জন্য অ্যাপার্টমেন্ট বরাদ্দ রেখেছেন। দেখছেন অ্যাপার্টমেন্টের কথা শুনে এখন সুবহানাল্লাহ সাউন্ড বেড়ে গেছে। লাভ আছে যেখানে আমরা আছি সেখানে। এবার বলেন জান্নাতের একটা অ্যাপার্টমেন্টের সাইজ কত? বলেন মেলাক্কার ভাইরা, 5,000 স্কোয়ার ফিট, 10,000, 50,000? হ্যাঁ, আল্লাহু আকবার। সবচেয়ে ছোট সাইজের জান্নাত যিনি পাবেন, সবচেয়ে ছোট সাইজের অ্যাপার্টমেন্ট যিনি পাবেন, তার জান্নাত বা তার অ্যাপার্টমেন্ট হবে এই গোটা পৃথিবীর যত সাইজ এই পৃথিবীর কমপক্ষে 10 গুণ। আজকে এই অ্যাপার্টমেন্ট নিয়ে বাড়িতে যাইতে হবে ইনশাল্লাহ। বলেন সবাই, তো জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের নাম যদি নিতে চান, নাম লেখাতে চান, বুকিং কনফার্ম করতে চান দুনিয়াতে থাকতেই, তাহলে গুণাবলী অর্জন করতে হবে মাত্র 12টা। কয়টা? সবাই বলেন কয়টা? 12টা। সেই 12টা গুণাবলী, নৈতিক গুণাবলীর কথা আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। পড়েন তাহলে আমরা শুরু করি কথা না বলে। রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমান, রহমানের বান্দাদের 12টা বৈশিষ্ট্য থাকবে। ইবাদুর রহমান, রহমানের বান্দা, 12টা বৈশিষ্ট্য বা নৈতিক গুণাবলী শুরু করার আগে আল্লাহ বলেন যাদের মধ্যে 12টা থাকবে তারা হবে রহমানের বান্দা। রহমানের বান্দা হওয়া এত সহজ না, আওয়াজ করে বলতে হবে রহমান কার নাম? রহমান কে? রহমান নামে কোরআনে একটা সূরা আছে না নাই? রহমান মানে কি?
মেহেরবান দয়ালু যার দয়ার শেষ নাই যার মায়ার শেষ নাই যার ভালোবাসার শেষ নাই তার নাম রহমান চিল্লায় বলেন তার নাম রহমান নামে কোরআনে একটা সূরা আছে না নাই জানেন আপনারা তিনি তার নামে কোরআনে একটা সূরা দিয়েছেন সেখানে তিনি বলছেন الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان دعي مي رحمن شكالين قرآن بنالين إنسان شكالين بيان دعي مي رحمن شكالين قرآن بنالين إنسان شكالين بيان دعي مي رحمن شكالين قرآن বানালেন ইনসান শেখালেন বায়ান সুবহানাল্লাহ পড়ে তিনি রহমান আল্লামাল কোরআন তিনি কোরআন শিখিয়েছেন খালাকাল ইনসান তিনি মানুষ বানিয়েছেন আল্লামাহুল বায়ান তিনি বায়ান শিখিয়েছেন তার নাম রহমান তার নাম কি এজন্য আল্লাহ বললেন তোমরা হলে ইবাদুর রহমান সেই রহমানের গোলাম আমরা সবাই গোলাম কার নিজেকে গোলাম পরিচয় দিতে খারাপ লাগে আপনাদের হ্যাঁ আমরা হলাম গোলাম আমরা সবাই রহমানের গোলাম বিশ্বনবী তিনি নিজের পরিচয় দেওয়ার সময় সর্বপ্রথম বলতেন ইন্নি আব্দুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপরে বলতেন রাসূলুহু আল্লাহর রাসূল সুবহানাল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তিনি তিনি যখন নিজের পরিচয় দিতেন রাসূলটা পরে বলতেন আগে কি বলতেন গোলাম সব নবীরা সব রাসূল নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে রাসূলটা পরে বলতেন আগে কি বলতেন আমি গোলাম আবার বিশ্বনবী দোয়া করার সময় বলতেন আল্লাহুম্মা ইন্নি আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দোয়া করতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম বান্দির ঘরের গোলাম আমার মা আমিনা সেও আপনার গোলাম আমরা সবাই আপনার গোলাম ঠিক কি না এজন্য আল্লাহ বললেন তোমরা হলে ইবাদুর রহমান রহমানের গোলাম রহমানের বান্দা আল্লাহ বললেন জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের বুকিং যদি দিতে চাও প্রকৃত অর্থে রহমানের গোলাম যদি হতে চাও বারোটা গুণাবলী তোমাদের মধ্যে থাকতে হবে এক নম্বর গুণাবলী হলো ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা সুবহানাল্লাহ পড়েন কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা রহমানের বান্দারা যখন জমিনের উপর দিয়ে হাঁটে নম্রভাবে হাঁটে ভদ্রভাবে হাঁটে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ মূল তাফসীর শুরু হয়ে গেছে অ্যাপার্টমেন্ট বুকিং করতে চাইলে রহমানের বান্দা হতে চাইলে বারোটা গুণ লাগবে এক নম্বর ইয়ামশূনা আলাল আরদি হাওনা যারা জমিনের উপর দিয়ে রাস্তায় যখন হাঁটে নম্রভাবে হাঁটে মালাক্কার ভাইরা কিভাবে হাঁটে ভদ্রভাবে হাঁটে অহংকার করে না দাম্ভিকতা দেখায় না বিনয়ের সাথে হাঁটে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি যখন রাস্তা দিয়ে হাঁটতেন ওনার হাঁটার স্টাইল ছিল এরকম হাদিসে এসেছে ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল আরদ কাআন্নামা ইয়ামশি ইয়ানহাতু মিন সবাব কাআন্নামা ইয়ানহাতু মিন সবাব মনে হতো যেন বিশ্বনবী ঢালু থেকে উপর থেকে নিচের দিকে নামছেন পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে নামলে যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে বিশ্বনবী সিম্পলি যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী সব সময় বিনয়ের সাথে হাঁটতেন ওনার হাঁটার মধ্যেও একটা ভদ্রতা ছিল একটা মার্জিত ভাব ছিল বিশ্বনবীর হাঁটার মধ্যেও একটা মুনশিয়ানা ভাব ছিল আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হতে চাও জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও ইয়ামশূনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিআ বিনয়ের সাথে হাঁটো রাস্তা যখন হাঁটে এমন ভাবে হাঁটবেন যে পুরো রাস্তাটাই আমার হ্যাঁ আমার বাপের রাস্তা কার কি এরকম একটা ভাব আছে না অনেকের ইয়াংদের মধ্যে ভাবটা একটু বেশি
হ্যাঁ আছে না নাই কাউরে কেয়ার করে না সব আমার এরকম একটা ভাবনা রহমানের বান্দারা বিনয়ের সাথে হাঁটে ইয়ামশুনা আলাল আরদি হাওনা নম্রভাবে হাঁটে ইন এ ভেরি ডিসেন্ট ম্যানার একটা ডিসেন্ট ওয়েতে হাঁটে অন্যের কষ্টের কারণ হয় না তার মানে বিনয় হচ্ছে রহমানের বান্দাদের ভূষণ বিনয় অহংকার করা যাবে না অহংকার কার চাদর বলেন যে ব্যক্তি অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টান দেয় এজন্য রহমানের বান্দারা কখনো অহংকার করে বিশ্বনবী সব সময় দোয়ার মধ্যে বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা واجعلني في عيني صغيرة وفي أعين الناس كبيرة او الله اپنے امارے ধৈর্যশীল বানান اپنے আমাকে শুকরগুজার বান্দা বানান আমার চোখে আল্লাহ اپنے আমারে ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আমারে বড় বানান পড়েন আমিন নিজের চোখে নিজে ছোট থাকবে তাহলে বড় বানাবে কে وما تواضع احد لله الا رفعه الله যে আল্লাহর জন্য বিনয়ী হয়ে নিচু হয় আল্লাহ তাআলা টেনে উপরে উঠায় এটা সুন্নাতুল্লাহ ফিল আরদ এই জমিনে আল্লাহর সুন্নাত আপনি নিচু হবেন আল্লাহ টেনে উপরে উঠাবে আপনি অহংকার দেখিয়ে উপরে হবেন এক থাপ্পড় মেরে জমিনে আপনারে গেড়ে দিতে পারে কে আল্লাহ অহংকার করা যাবে না ইয়ামশুনা আলাল আরদি হাওনা আসলে অহংকার কি আমাদের সাজে মেলাক্কার ভাইরা এখনই না গায়ে কত জোর এখনই না কত শক্তি হ্যাঁ এখনই না কত দাপট কিন্তু আপনার বিগত সালের কথা বিগত সময়ের কথা আপনি খেয়াল করেন তো একটা সময় আপনি কি ছিলেন বলেন তো হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা মানুষের প্রত্যেকেরই এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না মায়ের পেটে যখন ছিলেন আপনার নাম ছিল কথা বোঝা নাই বোধহয় আপনি যখন বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের পেটের ভেতরে গেছিলেন ছোট্ট এক ফোঁটা পানি আপনার নাম ছিল না আপনার নাম ছিল না আপনার গ্রাম ছিল না আপনার অ্যাড্রেস ছিল না আপনার অস্তিত্ব ছিল না আপনার পরিচয় ছিল না এটাই তো আপনার হিস্ট্রি অহংকার আসে কোথেকে একটু হিস্ট্রিটা একটু খেয়াল করে দেখেন না কিছুই ছিলাম না লাম ইয়াকুন শাইআম মাযকুরা উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের ওদরে আসলাম ছোট্ট এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বড় করতে লাগলেন বড় হতে 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 নয় মাস দশ মাস পরে দুনিয়ার বুকে আসলাম পোশাক নিয়ে না পোশাক ছাড়া হ্যাঁ কি অহংকার নেকেড হয়ে আসছিলাম নগ্ন গায়ে জামাটাও ছিল না হিস্ট্রিটা একটু দেখেন না হিস্ট্রি ভুলে যাওয়া ঠিক না ইতিহাস ভুলতে নাই একটু হিস্ট্রি দেখেন আপনি হিস্ট্রির দিকে একটু খেয়াল করে দেখেন কি ছিলেন আপনি কি ছিলাম আমি পোশাক ছাড়া নগ্ন নেকেড হয়ে মায়ের পেটের ভেতর থেকে আসলাম দুনিয়াতে আসলাম দাঁত ছিল না আমার জন্য আলাদা লিকুইড খাবার বানানো লাগতো ঠিক কিনা জন্মের পর থেকে মাছ গোশত খাইতে পারছেন নাকি আপনি দুধ খাইতেন যেখানে সেখানে পেশাব যেখানে সেখানে পেশাব পায়খানা ঠিক কিনা এখনই না এই যে ডায়াপার আবিষ্কার হয়েছে ডায়াপারের আগে তো ছোট বাচ্চাদেরকে কোলে নিতে মানুষ ভয় পাইতো কাঁথা দিয়ে আমাদের সময় পেঁচায়া কেউ আসলে বাচ্চাটারে দিত তা না হলে পেশাব কইরা সব শেষ তো দেখেন যেখানে বসায় এখানে পড়ে যায় বাচ্চাটারে বসায় দিলে বসতে পারে শোয়াই দিলে শুইতে পারে মুখে উঠায় দিলে খাইতে পারে এটা ছিল আপনার হিস্ট্রি আবার ষাট বছর সত্তর বছর আশি বছর হাওয়াত হায়াত পাওয়ার পরে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন বয়স যখন আশি বয়স যখন নব্বই একই অবস্থা যেখানে বসায় দেবে ওইখানেই শেষ এরকম আছে না নাই বয়স যখন আশি নব্বই আবার পায়খানা প্রস্রাব করে সব শেষ মুখে তুলে দিলে খেতে পারে নাহলে গায়ে ওই জোরটাও নাই তো অহংকার আপনি পেলেন কোত্থেকে আমারে বলেন আবার এই দুনিয়া থেকে যখন আপনি বিদায় নেবেন যেই পোশাকে এসেছিলেন ওই পোশাকে আবার পাঠানো হবে ঠিক কিনা আসার দিন গায়ে যেমনি কোনো জামা ছিল না যাওয়ার সময় সব জামাগুলো খুলে রেখে দেয়া হবে কাফনের কাপড়ে পেঁচিয়ে অন্ধকার কবরের মধ্যে আপনার রেখে দেয়া হবে সবাই পালিয়ে যাবে আত্মীয় স্বজন কেউ সাথে যাবে না ঠিক কিনা এমনকি দুজন ফেরেশতা যারা আপনার আমলনামা লিখত তারাও পালিয়ে যাবে কারণ আপনার জীবন শেষ আমল নামা লেখার দায়িত্ব শেষ আত্মীয়রা চলে যাবে ফেরেশতারাও চলে যাবে কেউ সাথে যাবে না ঠিক কিনা দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা
তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল মুখে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই হরি যাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক কিনা এই তো আপনার হিস্ট্রি লাম ইয়াকুন শাইআম মাযকুরা উল্লেখ করার মতো আপনি কিছুই ছিলেন না এজন্য অহংকার কোন বনি আদমের সাজে না অহংকার সাজে একজনের চিল্লায় বলেন তিনি কে এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা চায় রহমানের বান্দা হিসেবে নাম যারা তুলতে চায় তারা রাস্তা দিয়ে যখন হেঁটে যায় বিনয়ের সাথে হাঁটে নম্রভাবে হাঁটে ভদ্রভাবে হাঁটে কথাটা কার আবার অন্যায় আল্লাহ বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর জমিনে অহংকার ভরে হেঁটো না গর্ব ভরে হেঁটো না অহংকারীদেরকে রব্বুল আলামিন পছন্দ করে না বারোটা গুণের এক নম্বর গুণ আমরা জানলাম ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিআ রহমানের বান্দারা রাস্তায় বিনয়ের সাথে হাঁটে ভদ্রভাবে হাঁটে ডিসেন্ট ওয়েতে হাঁটে কাউকে কষ্ট দেয় না এই পয়েন্টটা কি বুঝতে পারছেন সবাই সবার কাছে ক্লিয়ার নট নেসেসারি যে শুধু হাঁটার ক্ষেত্রে বিনয় না ড্রাইভিং এর ক্ষেত্রেও ভদ্রভাবে ড্রাইভিং করতে হবে ইয়ামশুনা আলাল আরদি হাওনা লিটারালি শুধু হাঁটার ক্ষেত্রে ভদ্র আর ড্রাইভিং এর সময় ইচ্ছা মতো ড্রাইভিং কিছু ছেলেপেলে আছে এমন ভাবে হুন্ডা ড্রাইভ করে এমন রাফ ড্রাইভ করে মালয়েশিয়াতে আছে না নাই মেলাকাতে অবশ্য আমার যুবক ভাইয়েরা এগুলো করে না কেউ এখানে হ্যাঁ করে সভ্যনাশ না ওই অ্যাপার্টমেন্ট বুকিং দিতে চাইলে রাফ ড্রাইভ করা যাবে কিছু মানুষ আছে দেখবেন যে গাড়ির ইঞ্জিনের যে সাউন্ড এটার কমানোর জন্য পিছনে কি লাগায় সাইলেন্সার লাগায় না অনেকে ওইখানে এমন একটা জিনিস লাগায় ইঞ্জিনের সাউন্ড আরো তিন গুণ বেড়ে যায় এরকম ডাকাইতে আসে না নাই মানে ও যে দিক দিয়ে যাচ্ছে সবার নজর যেন ওইখানে পড়ে বিভিন্ন হাই রাইজ কন্ডোমিনিয়ামস গুলোতে যারা থাকে এদের রাতের ঘুম এরা নষ্ট করে কেয়ামতের ময়দানে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় তোমাকে দাঁড় করাবে কে তাহলে মেলাক্কার ভাইরা ইয়ামশুনা আলাল আরদি হাওনা এটা শুধু হাঁটার ক্ষেত্রেই ভদ্রভাবে হাঁটে এমন না ড্রাইভ করার ক্ষেত্রেও রাফ ড্রাইভ করে না ট্রাফিক সিগন্যাল মেনে চলে অন্যের কষ্টের কারণ হয় না ভো ভো শব্দে বাইক চালায় না এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য কথা কি ক্লিয়ার পারবেন এরকম হাঁটার সময় ভদ্রভাবে ড্রাইভ করার সময় ভদ্রভাবে এটা রহমানের বান্দার কয় নাম্বার গুণ কথা বোঝে নাই এরকম আঙ্গুল দেখেন সবাই রাজি কথা শুনতে হবে এরপরে বুঝতে হবে এরপরে কথাটারে ডাইজেস্ট করতে হবে মানে হজম করে ফেলতে হবে এরপরে আমি আরেকটায় যাবো এটা ডাইজেস্ট হয়েছে হজম হয়েছে সবার এবার আসেন দুই নাম্বারে যাই রব্বুল আলামিন বলেন এক নাম্বার হচ্ছে বিনয়ী ভদ্রভাবে রাস্তা দিয়ে রহমানের বান্দারা হাঁটে দুই নাম্বার হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা মূর্খরা যখন রহমানের বান্দাদের সাথে ঝগড়া লাগতে আসে তর্ক করতে আসে রহমানের বান্দারা তর্কের বিপরীতে তর্ক করে না তর্কের বিপরীতে রহমানের বান্দারা সালাম দেয় কি দেয় পারবেন যে বুঝতে চায় তার সাথে সুন্দর তর্ক বিতর্ক হতে পারে যে বুঝতে চায় না যে মানতে চায় না যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় এর সাথে তর্ক করা যাবে রহমানের বান্দারা এদের সাথে তর্ক জুড়ে দেয় না একদল আছে দেখবেন বারবার আপনাকে তর্ক করে আপনার সাথে তর্ক করবে আপনাকে পোক করবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে এরকম আছে না নাই রহমানের বান্দারা তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না তাদেরকে সালাম দেয় কি দেয় যে ভাই তুমি ঠিক তুমি শুদ্ধ তুমি বুঝতে পারছো আমি বুঝি নাই তোমার সালাম তোমার কি ফেসবুকে যদি আপনার কমেন্ট বক্সে কেউ গালি দেয় আপনিও গালি দিবেন অযথা যদি তর্ক জুড়ে দেয় আপনিও তর্ক করবেন কি করবেন
সবাই বলেন কি করবেন এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা রহমানের বান্দারা অযথা তর্ক জুড়ে দেয় না তর্কের জবাবে তর্ক করে না গালির জবাবে গালি দেয় না মন্দ আচরণের বিপরীতে মন্দ আচরণ করে না রহমানের বান্দারা সালাম দিয়ে কেটে পড়ে সুবহানাল্লাহ পড়ে দুই নাম্বার ক্লিয়ার অযথা তর্ক করতে চাইলে কটু কথা বললে গালি দিলে আপনি কি দিবেন ওরা গালি দিলে আমরা সালাম দেই ওরা ষড়যন্ত্র করলে আমরা দোয়া করি ওরা বুলেট মারলে আমরা ফুল ছুঁড়ে মারি চিল্লায় বলেন ঠিক কিনা এটাই মুমিনের বৈশিষ্ট্য কারণ হেরে যায় হিংসা আর ষড়যন্ত্র জিতে যায় ভালোবাসা তাই না ভালোবাসার যে কত শক্তি ওরা জানেই না ভালোবাসা দিয়ে যে বিশ্ব জয় করা যায় এটা ওরা জানেই না এজন্য ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা তর্ক করবে অযথা ঝগড়া বাঁধাবে আমরা ঝগড়া করব না আমরা সালাম দিব আমরা কি করব সবার মনে থাকবে দুই নম্বর বোঝা গেছে মুখস্থ হয়েছে ডাইজেস্ট হয়েছে খালি এই কয়েকজন বুঝছে এদিকে তো কথাই কয় না রাগ করছেন বুঝেন নাই দুই নাম্বার পয়েন্ট বুঝতে পারছেন ভাইরা তর্ক করলে তর্ক করবেন নি এই তো বুঝছে কি করবেন এইভাবে উত্তর দিতে হবে বাঘের বাচ্চার মতো পারা যাবে অ্যাপার্টমেন্ট নিয়েই সার্ভে আজকে অ্যাপার্টমেন্ট জান্নাতের অ্যাপার্টমেন্ট আর হাতছাড়া করতেছে না কেউ তাহলে কয়টা গেল তিন নম্বরে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা রহমানের বান্দারা রাত জেগে হিন্দি সিরিয়াল দেখে না রহমানের বান্দারা রাত জেগে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখে না রহমানের বান্দারা রাত জেগে পর্নোগ্রাফি ভিডিও দেখে না রহমানের বান্দারা সেজদা দিয়ে যায় নামাজে দাঁড়িয়ে রাত কাটায় রাতে রাধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় পড়েন রাতে রাধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাছানি যতই আসুক পেছনে ফিরে সে তাকায় না যাতে হৃদয়ে আছে আল্লাহর ভয় তার কুকু পতলে যায় না আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা রহমানের বান্দাদের তিন নম্বর বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা রাত জেগে মুভি দেখে না রাত জেগে খেলা দেখে না রাত জেগে সময় নষ্ট করে না সুজ্জাদা ওয়া কিয়ামা রহমানের বান্দারা সেজদায় লুটিয়ে পড়ে যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে ঠিক কি না পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ পারা যাবে পারা যাবে ইনশাআল্লাহ রাত জেগে ইবাদত করতে হবে সুযোগ একটু পাইছি দেখি হিন্দি সিনেমা কোনটা আসছে হ্যাঁ সুযোগ একটু পাইছি আর্জেন্টিনার খেলা দেখে নেই ফুটবল খেলা কিছুদিন আগে তো গেছে এটা না আহা না জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিবেন দুনিয়াতে থাকতে এত সস্তা রাত জেগে তারা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা তারা সেজদায় লুটিয়ে পড়ে তারা জায়নামাজের উপর দাঁড়িয়ে থাকে রহমানের বান্দারা দিনের বেলা বিনয়ের সাথে জমিনে হাঁটে রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজে কান্নার ঝড় তোলে এরা হচ্ছে ইবাদুর রহমান বিশ্বনবী যখন মাঝ রাতে দাঁড়াতেন মাঝ রাতে তিনি ঘুম থেকে উঠে যেতেন মিড নাইট বিশ্বনবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছেন বিশ্বনবী দাঁড়িয়ে গেছেন ছোট্ট একটা রুম ছোট্ট একটা চাটাই বা মাদুর এই মাদুরের মধ্যে গাদাগাদি করে স্বামী স্ত্রী একসাথে বিশ্বনবী আর আম্মা জান আয়েশা নামাজ পড়ারও খুব বেশি জায়গা নাই বিশ্বনবী ওযু করে এসে মুসল্লা বিছিয়ে
তাহাজ্জুদের নামাজ শুরু করে দিতেন লম্বা সময় দাঁড়িয়ে তিনি কিয়াম করতেন এই যে সুজদাতুন ওয়া কিয়ামা কেমন ছিল বিশ্বনবীর গভীর রাতের তাহাজ্জুদ তাহাজ্জুদের জায়নামাজে বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন আম্মা জান আয়েশা বলেন হাত্তা তাতাফাত্তার কদামা আমি মাঝে মাঝে দেখতাম বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা দুটো এইভাবে ফুলে যেত তাতাফাত্তার কদামা আপনি দীর্ঘ সময় 10 ঘন্টার 8 ঘন্টার সফরে থাকেন দেখবেন পা দুটো ফুলে গেছে তাই না দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে পা ফুলে যায় বিশ্বনবীর পা দুটো এভাবে ফুলে যেত ছোট্ট জায়গা সেজদা দেওয়ার জায়গা নাই বিশ্বনবী যেখানে সেজদা দেবেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা বিছিয়ে ওই জায়গায় শুয়ে আছেন বিশ্বনবী লম্বা সময়ের কিয়াম করলেন কিয়াম শেষে বিশ্বনবী লম্বা সময় ধরে রুকু করলেন রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী সেজদায় যাবেন কিন্তু কিভাবে যাবেন বিশ্বনবীর সেজদার জায়গায় আম্মা জান আয়েশা পা বিছিয়ে শুয়ে আছে সেজদারও তো জায়গা নাই বিশ্বনবী আলতো করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের মধ্যে চিমটি কাটতেন আম্মা জান আয়েশা বুঝতে পারতেন পা সরাতে হবে আম্মা জান আয়েশা পাটা সরিয়ে নিতেন বিশ্বনবী প্রাণ ভরে তার রবকে সেজদা দিতেন দীর্ঘ সময় লম্বায় সেজদায় লুটিয়ে পড়ে থাকতেন বিশ্বনবীর সুদীর্ঘ লম্বা সেজদা যখন শেষ হতো আবার যখন দ্বিতীয় রাকাতের জন্য বিশ্বনবী দাঁড়াতেন আম্মা জান আয়েশা পা বিছিয়ে আবার শুয়ে থাকতে বিশ্বনবীর মিড নাইট আর আমাদের মিড নাইট একটু মিলিয়ে দেখেন আহা ইয়ানজিল রব্বুনা ফি কুল্লি লাইলাতিন প্রতি রাতে আল্লাহ তাআলা শেষ রাতে মিড নাইটে আল্লাহ তাআলা প্রথম আকাশে মনোনিবেশ করেন স্পেশালি মনোনিবেশ করেন এসে ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন আগফিরাল্লাহ কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করে দেব আলামিন মুস্তারজিকিন আরজুকালা কার রিজিক লাগবে আমার কাছে চাও আমি দেব কার পাসপোর্টে ভিসা লাগে না আমার কাছে চাও আমি দেব কার বিপদ আমার কাছে চাও বিপদ দূর করে দেব কে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমার কাছে চাও তোমার রোগ আমি ভালো করে দিব অসুস্থকে সুস্থ করতে পারে কে বিপদ থেকে মুক্ত করতে পারে কে দুনিয়ার সব মানুষ ওই গভীর রাতে ঘুমায় কিন্তু রহমানের বান্দারা ঘুমায় না রহমানের বান্দারা তাহাজ্জুদের জায়নামাজে কান্নার ঝড় তুলে ঠিক কি না রাত কি কেটে যাবে ঘুমে অলসে রাত কি কেটে যাবে ঘুমে অলসে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমে অলসে সে যে দায়নত হও অশ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গড়ো প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমে অলসে পড়েন আল্লাহু আকবার মাঝরাতে বিশ্বনবী দাঁড়াতেন মধ্যরাতে ওই মুহূর্তটা বড্ড আলোকিত মুহূর্ত যারা ওই সময়ে জেগে জেগে আল্লাহর ইবাদত করে তারাই জানে ওই ইবাদতের কি মজা ঠিক ওই মুহূর্তে কপাল জমিনে ঠুকে যারা সেজদায় পড়ে থাকে তারাই জানে ওই সময়ের কত দাম রহমানের বান্দা এত সহজে হওয়া যায় না সেজদায় পড়ে আল্লাহর কাছে চাইতে পারবেন না ওই মুহূর্তে ইয়ানজিলু রব্বুনা আরশ থেকে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন এসে ডাকেন কার কি লাগবে চাও আমি দেব আমাদের চাওয়ার সময়টুকু নাই কিভাবে চাইতে হয় সেটা জানতে হয় পারবেন না আল্লাহর কাছে চাইতে পারবেন সেজদায় পরে আল্লাহরে বলবেন আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলেন আল্লাহ এই জমিনে আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোনো রব আমার নাই তুমি ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় চাওয়ার সুযোগ আমার নাই
চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন আল্লাহ কোরআনে তুমি শিখিয়েছো ফরিয়াদীদেরকে কেউ যদি চায় ওই ফরিয়াদীদেরকে বারণ করা যায় না তুমি কেমন করে এই অভাগা ফরিয়াদীকে আজকে ফিরিয়ে দিবা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চান সব তিনি দিয়ে দিতে পারেন চিল্লায় বলেন ঠিক কি না গোটা বিশ্বের সবাই আমাদের যার যা লাগবে সব যদি আল্লাহর কাছে চাই আল্লাহ যদি সবাইকে সবকিছু দিয়ে দেয় আল্লাহ বলে আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য রহমানের বান্দার 3 নম্বর গুণ আল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা রহমানের বান্দারা রাত্রিবেলায় সিজদায় লুটিয়ে পড়ে তাহাজ্জুদের যায় না মাঝে রাত কাটিয়ে দেয় পারা যাবে ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ মাঝে মাঝে তাহাজ্জুদের সালাত পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাআসাকা রব্বুকা মাকামা মাহমুদা যারা তাহাজ্জুদ পড়ে এদের মর্যাদা বাড়ায় দেয় কে আল্লাহ এদের চেহারার মধ্যে একটা নূরানি ঝলকানি এনে দেয় কে আল্লাহ তাহলে জান্নাতের অ্যাপার্টমেন্ট পাওয়া এত সহজ না তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাহাজ্জুদের যায় না মাঝে সময় কাটায় রহমানের বান্দারা এই পয়েন্টটা কি বুঝতে পারছেন প্রিয় ভাইরা বুঝতে পেরেছেন কষ্ট হচ্ছে আপনাদের রহমানের বান্দাদের 4 নম্বর বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা إنها ساءت مستقرا ومقاما রহমানের বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য হলো সব সময় তারা ভয়ের মধ্যে থাকে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ও রব জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান 4 নম্বর বৈশিষ্ট্য ইসরিফ আন্না আযাব জাহান্নাম আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচান জাহান্নামের আযাব জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের আছে না মেলাক্কার ভাইরা আজকের এই কনফারেন্সে কার কার আছে দেখি জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন আছে মোমবাতি জ্বালিয়ে কয় সেকেন্ড রাখতে পারবেন বলতে যে এটা মোমবাতি ধরেন দাউ দাউ করে জ্বলছে এখানে কয় সেকেন্ড রাখা যায় আঙ্গুল ওই যে একজন তো 2 সেকেন্ড রাখতে পারে আপনারা এক সেকেন্ড রেখে দেখেন না পারা যাবে ইসরিফ আন্না আযাব জাহান্নাম এজন্য বিশ্বনবী সব সময় জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন বিশ্বনবী সব সময় পড়তেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহ আপনার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে পানাহ চাই জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের মতো না এটা নারুল্লাহ নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফইদা দুনিয়ার আগুন দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে দুনিয়ার আগুন পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সবার আগে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফইদা এটা লাগার সাথে সাথে কলিজায় যে ছুবল মারবে দাউ দাউ করে জ্বালিয়ে দিবে ভয়ঙ্কর আগুন এজন্য স্কলাররা বলেন ততটুকু পাপ করো যতটুকু পাপের শাস্তি হজম করার ক্ষমতা তোমার আছে কথা বুঝতে পেরেছেন পাপ করা যাবে ততটুকু যতটুকু পাপের শাস্তি বহন করার গ্রহণ করার ক্ষমতা আমার আছে আসলে কি আমাদের ক্ষমতা আছে কয় সেকেন্ড রাখতে পারি আগুনের উপর হ্যাঁ ভেবেচিন্তে বলেন না আজকে বাসায় যে একটু ট্রাই করেন দেখেন কত দূর রাখতে পারেন পারবেন আবার বিশ্বনবী বলেন দুনিয়ার যে আগুন দিয়ে তোমরা রান্না করো এটা কিন্তু জাহান্নামের আগুন না নারুকুম হাযিহি আল্লাতী তুঁকিদুন জুজউন ওয়াহিদ মিন 70 জুজ মিন নারি জাহান্নাম ও উম্মতেরা জেনে রেখো দুনিয়ার যে আগুন দিয়ে যে লাকড়ি দিয়ে গ্যাসের চুলায় তোমরা যে রান্না করো এটা কিন্তু জাহান্নামের আগুন না জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কম পক্ষে 70 গুণ বেশি তেজ বলা কয় গুণ রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম এজন্য রহমানের বান্দারা নিজের ইবাদতগুলো তো করেই আর ভয়ে তটস্থ থাকে আর সব সময় বলে আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও আবার বিশ্বনবী বলতেন আমার কোন উম্মত যেন নামাজে সালাম ফিরানোর আগে এই চারটা জিনিস থেকে পানাহ না চেয়ে সালাম না ফিরায় একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর
আল্লাহ কবরের আযাব থেকে পানাহ চাই দুই নাম্বার ওয়াউযু বিকা মিন আযাবি জাহান্নামে জাহান্নামের আগুন থেকে পানাহ চাই ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামা জীবন মৃত্যুর ফিতনা থেকে পানাহ চাই ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও পড়েন আমিন আমিন তাহলে সব সময় রহমানের বান্দারা বলে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও ইসতিগফার আন্না আযাব জাহান্নাম সব সময় আমরা এই দোয়াটা পড়ব আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার এটা শুধু রমজানে পড়ার দোয়া না প্রিয় ভাই সব সময় পড়বেন হে আল্লাহ জান্নাত চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই আওয়াজ করে আমার সাথে সাথে সবাই পড়েন তো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার পারবেন না সব সময় দোয়াটা বেশি বেশি পড়বেন পাঁচ নাম্বার রহমানের বান্দার পাঁচ নাম্বার বৈশিষ্ট্য আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকুতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা রহমানের বান্দারা যখন দান করে অপচয় করে না কৃপণতাও করে না সব দান করে ফেলে না আবার কিপটামি করে সব পকেটের মধ্যে রেখে দেয় না وكان بين ذلك قواما ভারসাম্যপূর্ণ দান করে সুবহানাল্লাহ পড়েন এই আয়াত থেকে বোঝা গেল রহমানের বান্দারা দান করে কি করে যে দান করে তার মর্যাদা বাড়ায় দেয় কে যাকাত দিলে তার সম্মান বাড়ায় দেয় কে দে যাকাত তোরা দে রে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত দে যাকাত তোরা দে রে যাকাত ঠিক কিনা আপনার দিল পরে খুলবে আগে কোনটা খুলতে হবে আগে হাত খুলেন হাতটা একটু খুলেন কিপটামি করেন না হাতটা খুলেন দেন দেখবেন দিয়ে আল্লাহ তাআলা আপনাকে একেবারে ভাসায় দিছে ঠিক কিনা কিন্তু দানের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ দান পাঁচ হাজার রিঙ্গিট আপনার বেতন পাঁচ হাজার রিঙ্গিট পাইয়ে দান করে দিলেন তো আপনি খাবেন কি আপনার স্ত্রীকে দিবেন কি এটা করা যাবে না রহমানের বান্দারা এটা করে না আবার পাঁচ হাজার রিঙ্গিট বেতন এক রিঙ্গিটও বেরোয় না এরকম টাকায় দাস না নাই রহমানের বান্দারা এমনও করে না যা কামায় সব দিল দরিয়া হয়ে দান করে দেয় তারা এমনও নয় আবার এক টাকাও পকেট থেকে খসে না এমনও নয় ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা মাঝামাঝি দেখেন ইসলাম কত ব্যালেন্সড অ্যাটিটিউড আমাদেরকে শেখায় ইসলামের চেয়ে ভারসাম্যপূর্ণ জীবন বিধান পৃথিবীতে দ্বিতীয়টা আর আছে আমাদেরকে ব্যালেন্স শেখায় বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই রহমানের বান্দারা মধ্যমপন্থী রহমানের বান্দারা বিশ্বনবীর গায়ে একবার একটা জামা ছিল সবাই আওয়াজ করে উত্তর দেন কয়টা জামা ফরিয়া দিয়ে এসে বলে নবী হে আপনি কামিসান আমরা একটা কামিজ দেন জামা দেন আমার জামা নাই দয়ার নবী মায়ার নবী কেউ কিছু চাইলে লজ্জায় না বলতে পারে না চাইছে বিশ্বনবী একটা জামাই খুলে বেটারে দিয়ে দিছে তো এখন বিশ্বনবীর গায়ে জামা আছে জামা নাই বেরো হতে পারে না সাহাবীরা তো এসে হাজির আল্লাহ বললেন নবী ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা রহমানের বান্দারা দানের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখে সব দিয়ে দেয় না আবার সব পকেটে ঢুকায় না মাঝামাঝি তার মানে নবী দুইটা জামা থাকলে একটা দিতে পারতেন কথা কি বুঝতেছেন নবী হে আপনার গায়ে যদি দুটো জামা থাকতো একটা না হয় দিতেন আর একটা পড়তেন এখন ছিল কয়টা এটা দিয়ে দিলে আপনি করবেন কি ওইটার তো বেশি হকদার আপনি নিজেই সুবহানাল্লাহ পড়ুন তাহলে পাঁচ নম্বরে দানের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখে মনে থাকবে ছয় নম্বরে রব্বুল আলামিন বলেন আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখর রহমানের বান্দারা এক আল্লাহর জিকির করে এক আল্লাহর সাথে অন্য কাউরে ডাকে না জিকির হবে একজনের তিনি কে মনে থাকবে এখন আপনি কিছুক্ষণ প্রাণ ভরে আল্লাহর নামে জিকির করলেন এরপরে জিকির করা শুরু করলেন শাহালি বাবা অমুক বাবা তমুক বাবা ল্যাংটা বাবা আছে না নাই হয়েছে প্রথমে ডাকছিলেন কারে এটা ঠিক ছিল এটা এ আয়াত অনুযায়ী ছিল রহমানের বান্দার যে কোয়ালিটি ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখর রহমানের বান্দারা আল্লাহর নামের সাথে অন্য কারো নাম জপে খবরদার আল্লাহর নামের সাথে অন্য কারো নাম জপলেই মুশরিক
কিছুক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে শালি বাবা অমুক বাবা তমুক বাবা এগুলো যদি শুরু করেন ঈমান থাকবে না তাহলে রহমানের বান্দারা ডাকে একজনকে তিনি কে আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ডাকে না অন্য কারো কাছে রহমানের বান্দারা চায় একজনের কাছে চায় তিনি কে সব বিপদ থেকে উদ্ধার করতে পারেন এক সত্তা তিনি কে খবরদার এই জায়গায় যদি একটু ভুল করেন সব শেষ অনেকে দেখবেন মাজারে যেয়ে চায় তাহলে কি রহমানের বান্দা হইতে পারবেন মাজারে যেই লোকটা শুয়ে আছে আপনার কি দিবে এই তো আপনার কাছে চায় আপনি দোয়া করলে উনি পাবে উনি কি দিবে আপনারে হ্যাঁ অনেকে সন্তানের জন্য মাজারে যেয়ে মানত করে বাবার কাছে চায় ভাবে বাবারে না দিলে মাজারে মানত না করলে সন্তান হয় না আচ্ছা সহজ সাপে একটা উত্তর দেন প্রতি বছর গরু যে বাছুর দেয় গরু কোন মাজারে মানত করছে তখন গরু বাছুর দেয় না ছাগলের বাচ্চা হয় না তো ছাগল কোন মাজারে মানত করে এই বাচ্চাটা পাইল দেয়ার মালিক একজন তিনি কে আল্লাহ জোরে বলতে হবে তিনি কে আল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমাই ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমাই ইয়াশাউ الذুকুর আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير الله বলেন আমি যাকে চাই তাকে ছেলে দেই ছেলে দেয় কে আল্লাহ আমি যাকে চাই তাকে মেয়ে দেই তিনি কে আল্লাহ আবার আল্লাহ বলেন আমি যাকে চাই তারে ছেলেও দেই মেয়েও দেই আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ আবার আল্লাহ বলেন আমি যাকে চাই তারে ছেলেও দেই না মেয়েও দেই না তিনি কে আল্লাহ দেয়ার মালিক কে চাইবেন কার কাছে আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাউরে সেজদা দেয়া যাবে না আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে না এজন্য আল্লাহ বলেন খবরদার ইন্নাল্লাহা লা ইগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা রব্বুল আলামিন চাইলে তোমার সব গুনাহ ক্ষমা করে দিতে পারে কেবল মাত্র শিরকের গুনাহ ছাড়া তিনি সব গুনাহ ক্ষমা করে দেয় শিরকের গুনাহ ক্ষমা করে শিরক এমন বড় পাপ সব পাপের বড় পাপ সব পাপের বাপ এটা ক্যান্সার এটার নাই কোনো অ্যানসার লা ইন আশরাকতা আল্লাহ সব নবীকে ভার্ডিক্ট করে দিয়েছে জানাই দিয়েছে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন যদি শিরক করো তোমার সব আমল বাতিল হয়ে যাবে সব থাকবে না কিছু খবরদার এজন্য আমরা একজনের কাছে যাব তিনি কে আল্লাহ লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার রহমানের বান্দারা আল্লাহর নাম কিছুক্ষণ জপে এরপর আরেকজনের নাম জপে এরকম করে সব সময় একজনের নাম জপতে হবে চিল্লায় বলেন তিনি কে আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিকির এই চারটা করতে পারবেন না আপনারা রহমানের বান্দার সাত নাম্বার বৈশিষ্ট্য ওয়ালা ইয়াকতুলুনান নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক রহমানের বান্দারা অন্যায়ভাবে কাউরে মারে না রহমানের বান্দারা হত্যা করে না রহমানের বান্দারা কখনো খুনি হয় না ঠিক কি না ওয়ালা ইয়াকতুলুনান নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক খবরদার রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না কিপ ইন ইওর মাইন্ড মালাকার ভাইয়েরা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না ওয়ালা ইয়াকতুলুনান নাফস আল্লাহ নাফস শব্দ ব্যবহার করেছেন প্রাণ হত্যা করে না মানুষকে মারে না রহমানের বান্দারা কোন প্রাণ হত্যা করে না মানুষকে মারে না প্রাণ বিনাশ করে না এর কারণ মানুষ সব বানাতে পারে প্রাণ বানাতে পারে না কথা বলেন মানুষ কম্পিউটার বানাতে পারে মানুষ রকেট বানাতে পারে মানুষ প্লেন বানাতে পারে মানুষ কি তার মতো আরেকটা মানুষ বানাতে পারে যেটা আপনি পারেন না এটারে আপনি শেষ করবেন কেন যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেড়ে নিতে পারি এজন্য খবরদার রহমানের বান্দারা খুনি হয় না অন্যের রক্তে নিজের হাত কেরাঙায় না এটা বড় মহাপাপ রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদ ইরশাদ করেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ ومن أحياها فكأنما أحيا الناس جميعا যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো
আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি সুন্দর ইসলাম দেখেন আমাদের জান আমাদের সত্তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে এটা মহাপাপ খবরদার অন্যের প্রাণ নাশ করা যাবে না অন্যকে মারা যাবে না তাইলে হুজুর অন্যরে মারা যাবে না আমি তো আমারে মারতে পারবো আমি আত্মহত্যা করে ফেলি নাকি হ্যাঁ আপনি আপনার নিজেকেও শেষ করতে পারবেন না কারণ রুহু আপনি বানাতে পারেন না তাই রুহু কেড়ে নিতে পারেন না মান কতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা অন্যকে হত্যা যেমনি পাপ নিজ হত্যা মানে আত্মহত্যাও মহাপাপ যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে কিয়ামতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে বিষ খেয়ে যে মারা যাবে কিয়ামতের ময়দানে কঠিন বিষ শুধু সে খেতেই থাকবে স্ট্যাবিং করে ছুরি ঢুকিয়ে যে মারা যাবে ছুরি ঢুকাতেই থাকবে গলায় ফাঁস লাগিয়ে যে মেয়েটা মারা গেল ওর শাস্তি জাহান্নামে শুধু ফাঁস লাগাতেই থাকবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার সর্বপ্রথম বিচার হবে কাবিলের আউয়ালু মান সান্নাল কাতলা ফিল আর যে কাবিল আদম আলাইহিস সালামের যে সন্তান কাবিল এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছিল এই পৃথিবীর প্রথম হত্যাকারী খুনি কে বলেন তো কারে মারছিল এজন্য এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড ওই হত্যার একটা পার্সেন্টেজ গুনাহ ওর আমলনামায় আছে না নাই কিয়ামতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন হাক্কুল্লাহ আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ আর হাক্কুল ইবাদ বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে গুম আছে না নাই বাংলাদেশের নিউজে শুনেন না গুম করে ফেলছে খুন করে ফেলছে বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসছে আহা দুনিয়ার কেউ দেখে নাই কোনো প্রমাণও নাই সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে এজন্য আল্লাহ বলেন রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না আট নম্বরে আল্লাহ বললেন ওয়ালা ইয়াজনুন রহমানের বান্দাদের আট নম্বর গুণাবলী হলো রহমানের বান্দারা ব্যভিচারিণী হয় না ব্যভিচার করে না মানে জিনা করে না বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে মুমিনরা জড়ায় না ঠিক কি না বুঝতে পারছেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করা যাবে পরকিয়া করা যাবে বিয়ে ছাড়া অন্য কোন সম্পর্কে জড়ানো যাবে মেলাক্কার ভাইয়েরা খবর আছে ইমু দিয়ে ইমুতে কার সাথে কি করেন ইমুতে কার সাথে কথা বলেন সব আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড গড়ায় সেদিন আপনার পাই টু পাই হিসাব দিতে হবে চিল্লায় বলে ঠিক কিনা তাহলে আট নম্বর হচ্ছে ওয়ালা ইয়াজনুন তারা ব্যভিচারী হয় না তারা বিয়ের বাইরে কোন ধরনের সম্পর্কে জড়ায় না নয় নম্বরে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা নয় নম্বরে রহমানের বান্দারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না নয় নম্বর খেয়াল করে শুনেন মিথ্যা সাক্ষী দেয় না মহাপাপ মিথ্যা কথা মিথ্যা সাক্ষী এটা মহাপাপ আমাদের বাংলাদেশে মিথ্যা সাক্ষী আছে না নাই কোর্ট কাচারিগুলোতে খেয়াল করেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখেন কোরআন ধরে বলে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না কিন্তু যাহা বলে সবই আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর সে জান্নাতুল ফেরদাউসে অ্যাপার্টমেন্টের মালিক হইতে চান এত সোজা মেলাক্কার ভাইয়েরা মিথ্যা সাক্ষী দেয় না বিষ্ণু ঈসা ইসলাম একবার সাহাবীদের সাথে কথা বলতেছেন এভাবে হেলান দিয়ে শুনতেছেন বিশ্বনবী হেলান দিয়ে বলেন আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ের সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা তোমরা জানো নাকি সাহাবারা বললেন আপনি সবচাইতে ভালো জানেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন বিশ্বনবী বললেন সবচাইতে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরক করা হেলান দিয়ে দুই নম্বরে উকুকুল ওয়ালিদাইন মাতা পিতার অবাধ্য হওয়া তিন নম্বরটা যখন বলবেন হেলান থেকে উঠলেন এবার সিরিয়াস তিনটা কবিরা গুনাহ তোমাদের বলবো না বলেন দুইটা বলছে হেলান দিয়ে একটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা দুই নম্বর হচ্ছে মাতা পিতার অবাধ্য হওয়া তিন নম্বরটা যখন বলবেন ওয়াকানা মুত্তাকিয়ান তিনি হেলান দেওয়া ছিলেন ফাজালাসা সিরিয়াস হয়ে বসলেন এরপরে বললেন আলা ওয়া কওলু যুর আলা ওয়া শাহাদাতু যুর সাবধান মিথ্যা বলো না মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দিও না বিষ্ণু বলতেই লাগলেন কতবার যে বলছেন তার কোনো হিসাব নাই কোন সুবহানাল্লাহ সিরিয়াস খুবই সিরিয়াস কারণ মিথ্যা সাক্ষী সমাজে বাতিলকে প্রতিষ্ঠিত করে জালিমকে প্রতিষ্ঠিত করে
মিথ্যা সাক্ষী সমাজে অন্যায়কে প্রতিষ্ঠিত করেছিল বলেন ঠিক কিনা মহাপাপ রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেন দিবেন কোনদিন মিথ্যা সাক্ষী না রহমানের বান্দাদের 10 নম্বর বৈশিষ্ট্য ওয়াইদা মারু বিল লাগুই মারু কিরামা অনর্থক কোন কাজের পাশ দিয়ে অশ্লীল কোন কাজের পাশ দিয়ে যদি রহমানের বান্দাদের হেঁটে যেতে হয় নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ঈমান বজায় রেখে তারা সেখান থেকে চলে যায় সুবহানাল্লাহ রহমানের বান্দার 10 নম্বর বৈশিষ্ট্য আপনি হাঁটতেছেন হঠাৎ দেখলেন এখানে নাচাগানা হইতেছে অশ্লীলতা হইতেছে খারাপ কাজ হইতেছে আপনি যখন যাবেন নিজের ব্যক্তিত্ব বাঁচিয়ে নিজের ঈমানকে রক্ষা করে ওই পাশ থেকে সম্মানের সাথে কেটে পড়বেন নাকি উকি দিয়ে দেখবেন দেখি তো কি হয় একটু ঢুইকা দেখি করা যাবে তার মানে অনর্থক কাজের সাথে রহমানের বান্দাদের কোনো সম্পর্ক থাকে না যে কাজে আল্লাহ খুশি যে কাজে নবী খুশি রহমানের বান্দারা শুধু সেটাই করে পারা যাবে তো 11 নম্বরে ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা রহমানের বান্দাদেরকে যদি কখনো আল্লাহর কোরআন দিয়ে উপদেশ দেয়া হয় না দেখার ভান করে তারা থাকে না না শোনার ভান করে থাকে না সাথে সাথে আল্লাহর কোরআনের আইন মেনে নেয় সুবহানাল্লাহ ভুল করছেন একটা একজন এসে বলে ভাই আল্লাহর কোরআনে তো বলা হয়েছে এরকম আপনি যে এটা করলেন আপনি বলতে পারবেন তোমার চেয়ে আমি কোরআন কম জানি না বলতে পারবেন যখনই আপনি নিশ্চিত হবেন যে না এটা আল্লাহর কোরআনে বলা হয়েছে সাথে সাথেই মেনে নিতে হবে সারেন্ডার আল্লাহর কোরআন এটা বলেছে না জেনে মিস্টেকেনলি ভুল করে ফেলেছি আমি উপদেশ দেওয়ার সাথে সাথেই মেনে নিতে হবে ঘাটতের আমি সেখানে তারা করে এলাকার ভাইরা পারা যাবে এভাবে কোরআনের সামনে সারেন্ডার করতে পারবেন তো আপনারা রহমানের বান্দাদের সর্বশেষ গুণ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رحمن بندر সব সময় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ও আল্লাহ এমন স্ত্রী আপনি আমাদেরকে দান করেন এমন সন্তান আপনি আমাদেরকে দান করেন আল্লাহ যাদেরকে দেখলে আমার চক্ষুটা শীতল হয়ে যায় যে স্ত্রীর দিকে তাকালে যেই সন্তানের দিকে তাকালে আমার চক্ষু শীতল হয় আমার কলিজা শীতল হয় এমন সন্তান এমন স্ত্রী আমাকে দেন পড়েন সুবহানাল্লাহ অমিয়া নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইতে হয় নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় এখানে বিয়ে করো নাই কারা কারা দেখি তো অবিবাহিত অনেক আসছে তো দেখি তোমাদের দোয়া মিয়া এখনই চেয়ে নাও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম ওমি আপনার স্ত্রী যখন নামাজ পড়ে মালয়েশিয়াতে তো মেয়েরা মাশাআল্লাহ কি সুন্দর একটা লম্বা হিজাব পরে একেবারে এত পবিত্র মনে হয় লম্বা একটা হিজাব পরে পুরো শরীরটা ঢেকে যায় সূরাতে দেখবেন মেয়েদের আলাদা যে নামাজের জায়গা তারা লম্বা একটা হিজাব পরে ঢুকে তো বাসায় যখন আপনার স্ত্রী লম্বা হিজাবটা পরে মুসল্লায় নামাজ পড়বে এই দৃশ্য দেখলে আপনার চোখ ঠান্ডা হবে না আপনার সন্তান যখন আপনার সাথে নামাজে দাঁড়ায় আপনার সন্তান যখন আপনার সামনে বসে ছোট্ট কণ্ঠে সূরা তেলাওয়াত করে দেখলে ভালো লাগে না আল্লাহর কাছে এটা রহমানের বান্দারা চায় আল্লাহ রে এমন স্ত্রী আমাকে দিও এমন সন্তান আমাকে দিও যার দিকে তাকালে আমার চক্ষুটা ঠান্ডা হয়ে যাবে পারা যাবে এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করবেন বিশেষ করে যারা এইমাত্র হাত তোললা এখনো কপালে কেউ জুটে নাই আল্লাহর কাছে আগে থেকে চাও কারণ নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইতে হয় রাব্বুল আলামিন বলেন এই 12টা গুণ যাদের মধ্যে থাকবে উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ويلقون فيها تحية وسلاما এই 12টা বৈশিষ্ট্য যে আলোচনা করা হলো
এই 12টা নৈতিক গুণাবলী যেই বান্দার মধ্যে থাকবে রব্বুল আলামিন বলেন জান্নাতুল ফেরদাউসের ভিতরে আমি আল্লাহ নিজেই তার জন্য অ্যাপার্টমেন্ট বরাদ্দ দিয়ে দেব ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়্যাতাও ওয়া সালামা ঢোকার সময় তাদেরকে রেড কার্পেট রিসেপশন দেয়া হবে তাহিয়্যা দেয়া হবে গ্রিটিংস দেয়া হবে স্যালুটেশন দেয়া হবে ফেরেশতারা তাদেরকে সালাম দিবে সালাম সালাম কারা দিবে সালাম কারা ফেরেশতারা সালাম দিয়ে দিয়ে ওই অ্যাপার্টমেন্টে আপনাদেরকে ঢুকাবে এখন জান্নাতের ওই অ্যাপার্টমেন্ট আমরা চাই কি চাই না চান আল্লাহর পাশে একটা ঘর চান এমন যদি হয় জান্নাতে একটা ঘর পাইছেন তাকাইলে আল্লাহর দেখা যায় অ্যাপার্টমেন্ট থেকে কেমন লাগবে আহা কেমন লাগবে এটাও বলতে পারে না মুসলমান আওয়াজ করে বলেন কেমন লাগবে তাহলে মেলাক্কার ভাইরা এই 12টা গুণ নিজেদের মধ্যে নিজেদের অনুশীলনে আমলে আনতে সবাই রাজি আছেন তবেই কেবল সেদিন আল্লাহর জান্নাতের অ্যাপার্টমেন্টের মালিক হওয়া যাবে পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব দীর্ঘ 1 ঘন্টার বেশি সময় ধরে আপনারা শান্ত হয়ে মনোযোগী হয়ে আলোচনা শুনেছেন আল্লাহ তাআলা আমাদের এই বসাকে এই শোনাকে আমাদের নাজাতের ওসিলা বানাক আমরা পড়ি আমিন আজকে আমরা এখানে যেমন একত্রিত হয়েছে আল্লাহর জান্নাতেও যেন আমরা একসাথে একত্রিত হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো পড়েন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু